বাড়িতে চলে এসেছি, চারদিকে এটা অল্প দিবে অল্প। আজকে বিফোর টাইম উঠে গেছে, মানে পগু একটু দিন বা দিন গুড বয় হয়ে যাচ্ছে। ওর স্কুলের টাইম হয়েছে এখন 8টা থেকে, আর মোটামুটি 7টা 10-15 পর্যন্ত উঠলেই হয়ে যায়, কিন্তু আজকে পৌনে 7টার মধ্যে উঠে গেছি। গুড বয়! ওই জন্য আমরা হাতে টাইম নিয়ে আস্তে আস্তে রেডি হচ্ছি, ব্লগিং করারও টাইম পাওয়া গেছে, আদারওয়াইজ পাওয়াই যায় না। আর তারপরে আমার আজকে থেকে ডে স্কুল স্টার্ট করছি, ওই জন্য ভালোই টাইম আছে হাতে, আমার রেডি হওয়ার কোনো হড়বড়ানি নেই, তাই তো? তো এই হলো ব্যাপার। সকলকে স্বাগত আমার চ্যানেল লাইফস্টাইল সঞ্চয়িতার আরেকটা নতুন ব্লগে। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি, আর এবার রান্নাঘরে যাই, কারণ পগোর এখন তো ডে স্কুল, মোটামুটি 8টা থেকে ওর 10:30 টাইম। তো বাড়িতে এসে ব্রেকফাস্ট করে, তা সত্ত্বেও একটু ভারী টিফিন দিই, মানে মোর দেন কেক বিস্কিট আর কি। রোজ রোজ তো সেটা খাওয়াও ভালো নয়। তো যখন 9টায় ছুটি হয়ে যাচ্ছিলো, বাড়িতে এসে খাচ্ছিলো খাবার, টিফিন কেক বিস্কিট নিয়ে যাচ্ছিলো, ঠিক আছে, বাট 10:30 অবধি ওই ভরসায় থাকাটাও খুব বাজে, দেখছো কত জলদি উঠে গেছে। ওই জন্য একটু পাস্তাই বানাচ্ছিলাম, ওর যেহেতু ফেভারিট, যেগুলো মোটামুটি ওর ফেভারিট সেগুলোই বানাই, তো পাস্তাই বানাচ্ছিলাম। চলো স্টার্ট করি। একটু দুধ দিয়ে, ক্রিম দিয়ে, মেয়োনিজ দিয়ে, মানে হোয়াইট হোয়াইট টাইপের পাস্তাটা বানাচ্ছি। মশলা পাস্তাও খেতে সেভাবে পছন্দও করে না, আর হার্ডও হয়ে যায়, তার থেকে একটু ক্রিমি পাস্তা বানালে কী হবে, কিছুক্ষণ মানে ওর টিফিন টাইম অবধি সফটও থাকবে। চলো বানিয়ে ফেলি আর ওইটাকে রেডি করি। চলো, দুধ বিস্কুটও রেডি, বিস্কুট দুধ। টিফিন রেডি, একটু সাথে খেজুর আর কাজু দেওয়া হয়েছে, আর পাস্তা, যেটা মন যায় তবে। কিন্তু পোগো এখনো শুয়ে আছে, তাই তো? হয়ে গেছে, রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ে স্কুলের জন্য। এই টাইমটার জন্য আমি কত দিন ধরে ওয়েট করতাম, যে 8টার সময় পোগো স্কুল হবে, সুন্দরভাবে ওকে পৌঁছাবো, আমি বাড়ি ফিরবো, রেডি হব, আমি তারপরে স্কুল যাব। ফাইনালি আজকে থেকে সেটা স্টার্ট করছে। চলো বেরিয়ে পড়ি, টাইম হয়ে গেছে। পোগোকে স্কুলে ছেড়েই বাড়ি চলে এসেছি, আর এসেকে এসে একদম হাতে গ্লাভস পরে নিয়েছি, বুঝতেই পারছো কালার করতে হবে। আর ভেবেছিলাম রবিবারে করব, কিন্তু ওখানে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে, ওখানে তো এখনও ঝাড়া পুছা কমপ্লিট হয়নি, সে করতে করতে সময়টা এমন পেরিয়ে গেল যে করাই হলো না। যাই হোক, আজকে মঙ্গলবার, আর কালার কালার হঠাৎ করে বিশেষ কারণ হলো আজকে একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানে যাব, সে কারণে একটু তো কালার ওয়ালার করতেই হবে। এমন হোয়াইট হোয়াইট হয়ে গেছে না, মানে মনে হচ্ছে আমাকে মান্থলি একবার করে কালার করতে হচ্ছে, খুবই বাজে ব্যাপার। কিন্তু কী করবে বলো, পেছনেরগুলো হলো ঠিক আছে, আমার পুরো সামনের কয়েকটা চুল একদম প্রিং কেটে হোয়াইট হয়ে গেছে, তো অবতার কালার তো করতেই হবে। আর মা ঠাকুমারা বলেন না, ওই একটা চুল যদি থাকে সাদা, সেটাকে কখনো তুলো না, একদম ঠিক বলে, আমি সেটাকে তোলার পর থেকে এই অবস্থা। চলো করছি আমি লরিয়েলের ক্রিম কাস্টিং গ্লস, এটাই মোটামুটি আমার খুব ভালো কালার করা, সত্যি বাজে সেটা না, কিন্তু মোটামুটি এটা আমার স্যুট করে। আর এটার সঙ্গে যে কন্ডিশনারটা দেয়, তো সেটা খুব সুন্দর, খুব ভালো আর কি। চলো লাগাই। আর স্কুলও রয়েছে, 8:30 বেজেও গেছে, 1 ঘন্টা টাইমও দিতে হবে শুকাতে, না হলে তো আবার হবে না ঠিকঠাক। আর মেঘও করেছে, আগে কালারটা করি, তারপর বাকি কিছু করব, বাকি কথা বলব। চলো, কালার টালার একদম স্নান করা হয়ে গেছে, একদম রেডি, শাড়িও পরে নিয়েছি স্কুলের জন্য, 10:30 বাজেনি এখনও, 10:20। চলো বেরিয়ে যাই, পোগোকে নেব, বাড়িতে ছাড়বো, বা স্কুলের জন্য বেরোবো। এই হলো, মানে এটার জন্য আমি ওয়েট করেছিলাম সত্যি, তাহলে গোটা দিনটা প্ল্যান্ড যাচ্ছিল, আদারওয়াইজ আমি কোন দিকে স্কুল করবো, কোন দিকে পোগোকে ছাড়বো, এই সমস্ত কিছু নিয়ে এত বেশি মানে প্যাঁচালো হয়ে যাচ্ছিলো ব্যাপারটা। তো ফাইনালি আজ থেকে আমার ডে স্কুল, তো সব কিছু ঠিকঠাক এবার হবে। চলো বেরিয়ে পড়ি। স্কুল থেকে
ফিরে চলে এসেছি, লাঞ্চও করে নিলাম ফিরে। আর এতদিনে মনে হচ্ছে যে হ্যাঁ ফাইনালি বর্ষাকাল এসেছে, মানে এর আগেও বৃষ্টি হয়েছে, না হওয়া নয় কিন্তু ওই আর কি এক ঘন্টা দেড় ঘন্টা ওই রকম। বাট আজ মনে হচ্ছে একদম ফার্স্ট টাইম এই বছরের যে অনেকক্ষণ ধরেই চলছে, বলবো না বেশি, টাচুট টাচুট বন্ধ না হয়ে যায়। তো ভালো, কই নি, ভেবেছিলাম খোপা টোপা করবো, তোমরা জানো তো বললাম বিয়ে বাড়ি আছে একটা, যেতে হবে অনেকটাই রাস্তা। আর আমি পোগো আর বাবা যাচ্ছে, যেহেতু শ্বশুরবাড়ির তরফের বিয়ে বাড়ি, আমার পিসি শাশুড়ির ছেলের বিয়ে, তো অ্যাকচুয়ালি বিয়ে হয়ে গেছে রবিবার, আজ মঙ্গলবার, আজ রয়েছে রিসেপশন। তো বেরোনোর প্ল্যান আছে 5টা সাড়ে 5টার মধ্যে। চলো, ভালোই লাগছে, আমাদের গাছগুলো আরও সবুজে সবুজ সবুজ হয়ে গেছে, তাই না? হলুদ হলুদ হয়ে গেছে একদম পাতাগুলো, যাই হোক ভালো লাগছে আজকে চারদিকটা দেখে। চলো একবার এবার রেডি হবো, কিছুক্ষণ একটু রেস্ট নিই। ব্লগ আপলোড করলাম আমি সকালবেলা, এডিটিং করে দিয়েছিলাম কিন্তু ফিরে এসে পরে আপলোড করলাম। আবার স্টার্ট হয়ে এসেছি, রেডি হতে হবে, 5টা প্রায় বেজে গেছে, একটু ঘুমিয়ে গেছিলাম। আর পরেছি আমরা, আমি বার করেছি এই একটা রেড কালারের বোমকাই শাড়ি, একটা রেড কালারের বোমকাই, তো হালকার মধ্যে রয়েছে আর কালারটাও বেশ ভালো রাতে পরার মতোই, এটাই পরবো, সাথে একটু আধটু মেকআপ করবো, ওই জন্য বার করেছি, দেখা যাক লাইটের মধ্যে। বেরিয়ে গেছি আমরা প্রায় মিনিট দশেক হলো ছোট পিসি শাশুড়ির বাড়ির উদ্দেশ্যে, তো যেতে হবে আমাদের প্রায় ঘণ্টাখানেকের পথ। বাবারা রয়েছেন 3 ভাই আর 3 বোন, বড় জেঠু এবং ছোট কাকু দুজনেই গত হয়েছেন, তাই মামা বলতে কেবল বাবাই। তাই বাবার উপস্থিতি একান্তভাবেই কাম্য, শত মন খারাপের মধ্যেও বাবা কলকাতা থেকে এসেছে আদরের ভাগ্নের বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে। চলো, বৃষ্টি ভেজা আকাশ, বৃষ্টি ভেজা জানলার কাজ, কি ভালোই না লাগছে, সুন্দর একটা বৃষ্টির গান শুনতে শুনতে আমরা প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম। বাড়িতে চলে এসেছি, চারদিকে তো একদম 7টার সময় পৌঁছালাম আর সবাই রেডি হচ্ছে, আমি তো আমার কাজ চুকিয়ে এসেছি, সেদিক থেকে কোনো ঝামেলা নেই। তো আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে, আমাদের নতুন কোণেও রেডি অলরেডি হয়ে গেছে, সবাই স্টেজে যাক, যেখানে সাজানো হয়েছে সেখানে পৌঁছায়, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমিও এখনো অবধি দেখিনি নতুন বলতে, তো সবাই মিলে একসঙ্গে আগে পৌঁছাবো ওখানে, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। আমাদের চেয়ারে কেউ বসে পড়েছে, মানে যেহেতু ফ্যানের সামনে ছিলাম ওই জন্যে ওদের নেক্সট এখানে বসা হয়েছে।
কিছুক্ষণ বসবো, ছবি টবি তুলতে যাবো, ঘামটা শুকাক, চকচক করছে, এত মেকআপ কিন্তু করিনি, চকচক করছে। তো তারপরে ছবি টবি তুলবো আর ইয়ে করবো, ডিনার করবো, দেন বেরিয়ে যাবো 10টার মধ্যে। চলো, 8:30 অলরেডি বেজে গেছে। এই যে বেটা, তুমি বলো কিছু। খাও খাও।